হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নবাব এ সিলেক্টেড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ভূগোল থেকে কুড়িটি সেরা প্রশ্ন নিয়ে যেগুলি বিগত অনেক পরীক্ষায় এসেছে এবং ডাব্লিউ আসার অনেক চান্স রয়েছে চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর সবচাইতে সেচ খাল কোনটি খাল যেটা ইরিগেশন সেচখাল বা ইরিগেশন প্রজেক্ট ঠিক আছে দেখো পৃথিবীর বড় বড়ো খাল কোনটি অপশান এ ইন্দিরা গান্ধী খাল অপশন বি খাল অপশন সি সুয়েজ খাল অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে ইন্দিরা গান্ধী খালের আরেকটি নামে পরিচিত ইন্দিরা গান্ধী খাল যেটা হচ্ছে রাজস্থান খাল বা রাজস্থান ক্যানাল ঠিক আছে এটি আমাদের ভারতের এবং পৃথিবীর সবথেকে থেকে বড়ো প্রজেক্ট যেটার লেন্থ প্রায় ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে এবং এই ইন্দিরা গান্ধী ক্যানালে যে কোন কোন নদীর জল মানে প্রবাহিত হয় সেটা হচ্ছে সুতলেজ সুতলেজ এবং সুতলেজ এবং বিয়াস সুতলেজ এবং বিয়াস এই দুটি নদীর কনফ্লুয়েন্স হচ্ছে যে কনফ্লুয়েন্স বা মিলিত সত্যি ইন্দিরা গান্ধী খাল দিয়ে প্রবাহিত হয় এবং এই খালটি তোমার পাঞ্জাব প্লাস হরিয়ানা পাঞ্জাব এবং হরিয়ানা হয়ে রাজস্থানে ঢুকেছে ঠিক আছে রাজস্থানই এর মেন বেনিফিশিয়ারি বেনিফিশারি কারণ রাজস্থানে তো জলের প্রচণ্ড অভাব সেক্ষেত্রে এটা দিয়ে এই ইরিগেশন প্রজেক্টটা দিয়েই কিন্তু ওখানকার চাষাবাদটা হয় চলো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি অপশান এ তিলায়া অপশান বি মাইথন অপশান সি শিবসমুদ্রম অপশান ডি ভাকরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মা শিবসমুদ্রম শিবসমুদ্রম জলপ্রপাতটি ঠিক আছে তার আগে একটা বলে রাখি কথা যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এই প্রশ্নটা নিয়ে একটু কনফ্লিক্ট রয়েছে যেমন সঠিক উত্তরটা অ্যাকচুয়ালি কিন্তু হবে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক আছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের তোমরা সকলেই জানো ঠিক আছে দার্জিলিং এর সিদ্রাপং সিদ্রাপং নামে যে জলবিদ্যুৎ মানে হাইডেল পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ প্রকল্পটা রয়েছে সেটা এটার স্থাপিত যদি আমরা দেখি এটার স্থাপিত হচ্ছে তোমার আঠেরোশো সাতানব্বই আর শিবসমুদ্রমে স্থাপিত কিন্তু উনিশশো দুই শিবসমুদ্রম যেহেতু এখানে সিদ্রাপং নেই সেহেতু এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে শিবসমুদ্রম দেখবে যে প্রশ্নতে সিদ্রাপং থাকবে সেটাতে সমুদ্রম থাকবে না আর যেটাতে শিবসমুদ্রম থাকবে সেটাতে সিদ্রাপং থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে যাবে এটা ঠিক আছে ডাব্লিউ বি যে বেঙ্গলের যেটা দার্জিলিংয়ের সিদ্রাপং যেটা আঠারোশো এটা হয়েছিল ঠিক আছে চলো আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে শিবসমুদ্রম এই প্রশ্নটা দেয় শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে যে কোন নদীতে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঠিক আছে কাবেরী নদীতে কাবেরী নদীতে কর্ণাটক ঠিক আছে তাহলে শিব সমুদ্রম কোথায় কর্ণাটক চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর কি প্রশ্ন বলছে কি ডেক্যান ট্র্যাপ কোন শিলাই গঠিত ডেক অ্যান্ড ট্র্যাপ তোমরা সকলেই জানো লাভা কি হয়েছে লাভা মানে ঠান্ডা হয়ে পরবর্তীকালে কী রূপ নিয়েছিল ডেক অ্যান্ড ট্র্যাপ তাই তো তাহলে অ্যাকচুয়ালি লাভা যখন ঠান্ডা হয়েছে তাহলে কি হবে দেখো অপশান এ ব্যাসল্ট অপশান বি গ্রানাইট অপশান সি নাইস অপশান ডি হচ্ছে নাইস বা নিজ যেটা বললো আর অপশান ডি হচ্ছে ল্যাটেরাইট সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্যাসল্ট ডেকেন ট্রাফ কোন শিলায় গঠিত ব্যাসল্ট দেখো পরবর্তী প্রশ্ন নর্মদার উৎপত্তি স্থল হলো অপশান এ মহাদেব পাহাড় অপশান বি বৃন্ধ্যাচল পাহাড় অপশান সি অমরকণ্টক অপশন ডি মহেন্দ্রগিরি সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক অপশান সি ঠিক আছে আমরা জানি অমরকণ্টক থেকে দূ অমরকণ্টক থেকে একটি রিভার সৃষ্টি হয়েছিল যেটা হচ্ছে তোমার কি নর্মদা এবং ঠিক এই পর্শানটায় এই পোর্শানটা এখানে রয়েছে ঠিক আছে বিন্ধিয়াচল বিন্ধ্যাচল আর এখানে রয়েছে কি সাতপুরা রেঞ্জ এবং এই মিডিল দিয়ে যাচ্ছে নর্মদা মনে রাখবে যে নর্মদা একটা কি প্রবাহী রিভার ঠিক আছে আর এই অমরকণ্টক থেকে নর্মদার সৃষ্টি চলো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হল ঠিক আছে অপশান এ চেন্নাই অপশান বি কোয়েম্বাটুর অপশান সি মহীশূর অপশান ডি পণ্ডিচেরি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সকলেই জানো অপশান বি কোয়েম্বাটুর কারণ কোয়েম্বাটুরকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয় তাই না সাউথ ইন্ডিয়ার যে ম্যানচেস্টার সেটাকে তো কোয়েম্বাটুরকে বলা হয় আর কথা বলে রাখি কার্পাস বা কটন যেটা কটনের বা কার্পাসের সব থেকে ম্যাক্সিমাম প্রোডিউসার কোন স্টেট ম্যাক্স প্রডিউসার ম্যাক্স প্রডিউসার হচ্ছে তোমার কি মনে রাখবে যে গুজরাট এটাও কিন্তু পরীক্ষায় দেয় কটনের ম্যাক্স প্রডিউসার কোন স্টেট গুজরাট ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ছয় নম্বর ছয় নম্বর দেখো কাবেরী নদীর জল বন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হল মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কাবেরী নদীর জল নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে ডিসপিউট বা কনফ্লিক্ট লেগে থাকে ঠিক আছে অপশান এ কর্ণাটক ও তামিলনাডু অপশান বি কেরালা ও অন্ধ্রপ্রদেশ অপশন সি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ অপশান ডি কর্ণাটক ও মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু কাবেরী নদীর যে জল সেটা নিয়ে কাবেরী নদীর ম্যাক্সিমাম পোর্শানটাই কর্ণাটক দিয়ে ঠিক আছে এবং তামিলনাড়ু দিয়ে তো কাবেরী নদীর জল নিয়ে যে ডিসপিউটটা সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যেই থাকে আর একটা কথা বলে রাখি যে দেখবে সাউথ ইন্ডিয়ায় কৃষ্ণা রিভারের কৃষ্ণা যে রিভারটা আছে হুম সেটার জলটা নিয়েও কিন্তু প্রচুর ডিসপিউট সেটা ডিসপিউট কোন দুটি স্টেটের মধ্যে সেটা হলো এই কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে ডিসপিউট হচ্ছে কৃষ্ণা রিভারের আর কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে ডিসপিউট হচ্ছে তোমার কাবিরি নদী রিভারের ঠিক আছে কাবেরী নদীর জলে চলো পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো সকলেই জানো অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি আসাম অপশান সি মহারাষ্ট্র অপশান ডি মেঘালয় দেখো সব স্টেটে কম বেশি একটু একটু চা উৎপাদন হয় সব থেকে বেশি হয় কোথায় আসাম ঠিক আছে ম্যাক্সিম ম্যাক্সিমাম প্রোডিউসার আর যদি এখানে বলতো যে কোয়ালিটির দিক দিয়ে সবথেকে ভালো চা বা কোয়ালিটির দিক দিয়ে সব থেকে বেশি প্রোডিউসারকে ঠিক আছে তাহলে কিন্তু উত্তর হয়ে যেত আমাদের পশ্চিমবঙ্গ কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে দার্জিলিংয়ের চা সেটা ফেভার মানে ফ্লেভার এবং কোয়ালিটি খুব উন্নত মানের আসামের চাইতেও ভালো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর গ্রানাইট কী ধরনের শিলা ঠিক আছে গ্রানাইটটা কি ধরনের শিলা সেটা বলছে অপশান এ পাললিক শিলা অপশান বি রূপান্তরিত শিলা অপশান সি আগ্নেয় শিলা অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে ইগনিয়াস রক মানে হচ্ছে আগ্নেয় শিলা ঠিক আছে গ্রাফ গ্রানাইট ইগনিয়াস রক গ্রানাইট অ্যাকচুয়ালি মিশ্রণ হচ্ছে তোমার কি কোয়ার্জ আর একটা হচ্ছে তোমার ফ্লেসপার এই দুটোর হচ্ছে তোমার মিক্সার হচ্ছে গ্রানাইট আর এটা হচ্ছে ইগ দুটোই হচ্ছে ইগনিয়াস রক সো পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার অনেক পরীক্ষায় দিয়েছে ঠিক আছে অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি তামিলনাড়ু অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি কর্ণাটক দেখো সঠিক উত্তর দেওয়ার আগে বলি যে এখানে যে কোশ্চেনগুলো আমি পিক করেছি সেই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস এয়ার বা মানে খুব ইম্পর্টেন্ট আসার মতো সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমি বাছাই করে নিয়েছি ঠিক আছে দেখো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে ঠিক আছে কারণ কি তামিলনাড়ু যখন আমাদের যে মনসুনটা আসে জুনের ফার্স্ট জুনে যে মনসুনটা ঢুকে ঢুকে তো ওই মনসুনটা কী হয় ঢোকার পর যখন আমাদের নর্থ বেঙ্গল আসে তখন নর্থ ইস্টের যে মনসুনের যে হাওয়াটা মৌসুমি বায়ুটা সেটা কিন্তু বে অফ বেঙ্গলের এই সাইডটাই কি হবার আবার লো প্রেশার সৃষ্টি হওয়ার জন্য কি ফিরে আসে এবং ফিরে আসার ফলে কি হয় না রিট্রিটিং অফ মনসুন যেটা মানে ফেনোমেনাটাকে বলছে রিট্রিটিং অফ মনসুন ঠিক আছে তামিলনাড়ুর যদি বলা হয় যে প্রশ্ন অন্য কোনো প্রশ্নতে যদি বলে তে দুবার বৃষ্টিপাতের কারণ কি সেটা হচ্ছে রিট্রিটিং অফ মনসুন হয়ে যাবে ঠিক আছে চলো পরদ পরবর্তী প্রশ্ন আর একটা মনে রাখবে যে তামিলনাড়ুতে কিন্তু যে রিনটা উইন্টারে হয় কিন্তু এটা ঠিক আছে রেনটা হয় সেটা হচ্ছে উইন্টারে চলো পরবর্তী প্রশ্ন দশ নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি ঠিক আছে গ্যাস নিঃসরণ যেটি হলো মানে এই এমআইসি গ্যাসটি কি সেটাই এখানে জানতে চাইছে ঠিক আছে ফুল ফর্মটা ইথাইল আইসো এটা হবে ঠিক আছে আইসো ইথাইল আইসো সায়ানাইট মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে মিথাইল আইস আইসো সায়ানেট এটা সাইনড আছে আর অপশান ডি হচ্ছে মিথাইল আইসো সাইটেড সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে তোমরা জানো উনিশশো সম্ভব হ্যাঁ উনিশশো চুরাশি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস ট্র্যাটার্জিটি হয়েছিল খুবই খারাপ একটা ঘটনা প্রচুর মানুষ কী হয়েছিল এটাতে নিহত হয়েছিল গ্যাস লিকেজ হওয়ার ফলে চলো পরবর্তী প্রশ্ন লখনৌ কোন নদীর তীরে অবস্থিত মানে লখনৌ সিটিটা কোন নদীর তীরে অবস্থিত সিটি অ্যান্ড রিভার আমাদেরকে পড়তে হয় যেন কম্পিটিটিভের জন্য তার মধ্যে ঠিক আছে লক্ষণটা কি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য আমি নিয়েছি এটা দেখো গঙ্গা নদীর তীরে নাকি নর্মদা নদীর তীরে এটা আঁকার হবে নর্মদা নদীর তীরে অপশান সি গোমতি নদী অপশান ডি যমুনা নদী সঠিক উত্তর হয়ে যাবে গমতি নদীর তীরে কিন্তু লখনৌ শহরটি অবস্থিত যদি বলি গঙ্গা নদীর তীরে কোন শহরটি ইম্পর্টেন্ট মনে রাখবো তাহলে কিন্তু গঙ্গা নদীর তীরে মনে রাখবে ভাগলপুর অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে ঠিক আছে ভাগলপুর বিহারের যে ভাগলপুর সেটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত মনে রাখবে গঙ্গার আর নর্মদা রিভারের তীরে মনে রাখবে তুমি কি মধ্য মধ্যপ্রদেশের জবলপুর ঠিক আছে জবলপুরটা তুমি মনে রাখতে পারো কারণ জবলপুরটা পরীক্ষায় দেয় গমতি রিভারে বলে দিলাম লক্ষ্ণ যমুনা রিভার মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু বহুবার অনেক পরীক্ষায় দিয়েছে ঠিক আছে যমুনা রিভারে কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিল্লি আর কি নয়ডা আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যদি বলো ফিরোজাবাদ হবে ঠিক আছে ফিরোজাবাদ এই তিনটে মনে রাখলেই হবে ফিরোজাদ ফিরোজাবাদ ঠিক আছে এর মধ্যে একটা কোয়েশ্চেনে মানে এক নম্বর পাওয়াই যায় পরীক্ষায় চলো পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন আন্নামালায় পর্বত কোন রাজ্যে অবস্থিত অপশান এ তেলেঙ্গানা অপশান বি কেরালা অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি হিমাচল প্রদেশ তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা ঠিক আছে কেরালাতে আন্নামালাই পর্বত রয়েছে এবং একটু পাটলি বর্ডার হিসেবে তোমার তামিলনাড়ুতেও কিন্তু রয়েছে একটু পারটা তোমরা জানো যে আমাদের যে যদি বলে প্রশ্ন দেখবে যে পেনেন্সুলার ইন্ডিয়ার হায়েস্ট পিকের নাম কি পেনেন্সুলার ইন্ডিয়ার হায়েস্ট পিকের নাম কি তোমরা সবাই জানো যে কি আনাই মুদি তাই না এই আনাই মুদি কিন্তু এই আনায়মালাই পর্বতেরই পাট ঠিক আছে আনাইমালাই পর্বতেরই পিক একটা আনাইমুদি ঠিক আছে তাহলে সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক আনাইমুদি সেটাও কিন্তু এই আনাইমালাই পর্বতেই অবস্থিত আর এই আনাইমালাই পর্বতের কিন্তু আর একটা ইম্পর্টেন্ট নাম আছে সেটাও কিন্তু পরীক্ষা দেয় সেটা কি এলিফ্যান্ট এলিফ্যান্ট মাউন্টেন ঠিক আছে এলিফ্যান্ট মাউন্টেন নামেও কিন্তু এই আনাইমালাই মানে পর্বতটি পরিচিত চলো পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর সম্বর লেক ঠিক আছে সম্বর লেক বা হ্রদ ঠিক আছে কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অপশান বি তামিলনাড়ু অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তর জানো তোমরা সকলেই রাজস্থান ঠিক আছে সম্বর লেক একটা কি নোনা জলের লেক বা নোনা জলের হ্রদ ঠিক আছে এটা সল্টি ঠিক আছে সল্টি লেক আচ্ছা যদি বলে ভারতবর্ষের সবথেকে সল্টি লেক কোনটা নোনা জলের হ্রদ সব থেকে তাহলে কিন্তু হয়ে যাবে চিলকা ঠিক আছে চিলকা কোথায় অবস্থিত ঠিক আছে উড়িষ্যাতে চিল্কা উড়িষ্যাতে অবস্থিত ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো অপশানে চম্বল নর্মদা কৃষ্ণা গোদাবরী আগেই করলাম কী হচ্ছে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে কি এদিকে বিন্ধ্যাচল এবং এই পাশে কি সাতপুরা রেঞ্জ এই দুটো রেঞ্জের মিডিল দিয়ে মানে রিফট ভ্যালি দিয়ে বা চুতি পাহাড়ের চুতি বরাবর ঠিক আছে গিয়েছে কে নর্মদা ঠিক এই কারণেই কিন্তু অ্যারেবিয়ান সিতে পড়তে পড়ে পড়েছে নর্মদা না তো কিন্তু ওইদিকে সব নদী কিন্তু দেখবে সব ইস্ট ফ্লোয়িং কিন্তু নর্মদায় দেখবে তুমি যে ওয়েস্ট ফ্লোয়িং তার কারণ হচ্ছে রিফ ভ্যালি নর্মদা প্লাস তাপীয় কিন্তু ওয়েস্ট ফ্লোইং চলো পরবর্তী প্রশ্ন দেখো ডানকান প্রণালী ঠিক আছে ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত অপশানে আন্দামান ও নিকোবর অপশান বি হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান অপশান সি ক্ষুদ্র আন্দামান এবং নিকোবর অপশন ডি শ্রীলঙ্কা এবং আন্দামান সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সাউথ আন্দামান অ্যান্ড লিটিন আন্দামান মানে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান আন্দামান এবং নিকোবরের মধ্যে কোন ডিগ্র কত আছে টেন ডিগ্রি চ্যানেল তোমরা জানো টেন ডিগ্রি চ্যানেল ঠিক আছে টেন ডিগ্রি চ্যানেল আন্দামান অ্যান্ড নিকোবরের মধ্যে চলো পরবর্তী প্রশ্ন পক প্রণালী তানো শ্রীলঙ্কার এই পাশটায় ঠিক আছে চল দেখুন ষোলো নম্বর প্রশ্ন নিউম্যাটো ফোর একসাথে হবে এটা অ্যাকচুয়ালি নিউ ফোর পাওয়া যায় ঠিক আছে নিমাটোড ম্যান গ্রোভ উদ্ভিদে ঠিক আছে নিমাটোডে ম্যান উদ্ভিদে নাকি অপশান সি জেলিপিসে অপশান ডি উপরের কোনোটি নেই আগে জানতে হবে নিউম্যাটো ফোরটা কী জিনিস নিউ ফোরটা কিছুই না ঠিক আছে রুট বা মূল ঠিক আছে নিউম্যাটো ফোরটা হচ্ছে মূল এক ধরনের এই মূলটা দেখা যায় তোমার কি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদে ঠিক আছে এটা তোমার কি রেসপিরেশন বা সাংস্কার মানে রেসপিরেশনে সাহায্য করে জলের ওপর দেখবো ভাসমান রুট যেটা চলো পরবর্তী প্রশ্ন সুন্দরবনে তুমি দেখতে পাবে ঠিক আছে ম্যানগ্রোভ এবং এই ম্যানগ্রোভে তুমি নিউমাটেফোর দেখতে পাবে সুন্দরবনে নিউমাটেফোর কিন্তু খুব বিখ্যাত সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী তুলা চাষ বা কটন চাষের জন্য সবথেকে বেশি উপযোগী অপশান এ লোহিত মৃত্তিকা অপশান বি রেগুর মৃত্তিকা অপশান সি ল্যাটেরাইট মৃত্তিকা অপশান ডি মৃত্তিকা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেগুর মৃত্তিকা কেউ কেউ কোথাও কোথাও মানে কৃষ্ণ মৃত্তিকাও এটাকে বলা হয় ঠিক আছে কৃষ্ণ মৃত্তিকাও বলা হয় ঠিক আছে ব্ল্যাক সয়েল চলো পরবর্তী প্রশ্ন যে সাউথ সাউথ যেটা সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই ব্ল্যাক সয়েল প্রচুর আছে কটন দিকে হয় জন্য অপশান দেখো সরি পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর সিয়াচেন হিমাবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক দেখো অপশান এ হিমালয়েন এটা হিমালয় হবে হিমালয় তো পুরোটাই অপশান বি পামির অপশান সি ঠিক আছে কারাকোরাম অপশান ডি পীরপাঞ্জল সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন গ্লেশিয়ার আমাদের কারাকোরাম রেঞ্জে ঠিক আছে কারাকরম রেঞ্জে সিয়াচেন গ্লেশিয়ার পীরপাঞ্জাল রেঞ্জে কোন ঠিক আছে কোনটা কাশ্মীর কোন রেঞ্জে পীরপাঞ্জল রেঞ্জে মনে রাখবে এটাও কিন্তু প্রশ্ন প্রশ্ন দেয় কাশ্মীর কোন রেঞ্জে ঠিক আছে একবার ডাব্লু পেয়েছি ঠিক আছে একবার সম্ভবত এসএসসির এসসির একটা পরীক্ষা পেয়েছি এটা তোমার পীর পীরপাঞ্জাল রেঞ্জের তোমার কি কাশ্মীর চলো পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল মানে কোন স্টেটটার নাম আগে নেফা ছিল নেফার ফুল ফর্ম হচ্ছে তোমার কি নর্থ ইস্টার্ন ফন্টিয়ার এজেন্সি ঠিক আছে উনিশশো সালে যেটা গঠিত ছিল নর্থ নর্থ ইস্টার্ন ফ্রন্টার এজেন্সি অপশন এ নাগাল্যান্ড অপশন বি মণিপুর অপশন সি মিজোরাম অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশ ঠিক আছে আর্লি সানরাইজ যেটা আর্লি সানরাইজ কোথায় হয় অরুণাচল প্রদেশে প্রায় দু ঘন্টা আগে সূর্য ওঠে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর আর লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় অপশান এ জলপাইগুড়িতে অপশান বি বাঁকুড়াতে অপশান সি দার্জিলিংয়ে অপশন সি ঠিক আছে দার্জিলিং বানানটা ভুল আচ্ছা অপশান ডি উত্তর চব্বিশ পরগনাতে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়াতে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকা তোমরা জানো ঠিক আছে একদম এক্সেসিভ ব্লিচিং থাকে এক্সেসিভ ব্লিচিং প্লাসটি অ্যাসিডিক নেচারের হয় এটা ল্যাটেরাইট মৃত্তিকা এবং এটা রেড হওয়ার কারণ কি আয়রন অক্সাইড হুম আয়রন অক্সাইডের জন্য কি এটা রেড হয় তোমরা সকলেই জানো এবং বাকুরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যায় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে নিজের মতামতটাকে জানিও আর ডাব্লিউপি সংক্রান্ত সব ধরনের সঠিক ইনফরমেশান পেতে আমি আবারও বলছি সঠিক ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে দাও ফিউচারে নতুন ভিডিও পেতে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ